আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আমি ভালো আছি। তো আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস নিব, দুইটা পর্বত আছে। আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম তোমাদের স্তূপ পর্বত সম্পর্কে এবং আগ্নেয় পর্বত সম্পর্কে। আজকে আমি তোমাদেরকে আলোচনা করব ল্যাপোলিট পর্বত এবং আরেকটা পর্বত হচ্ছে যে ক্ষয়জাত বা অবশিষ্ট পর্বত। আজকে আমি তোমাদের প্রথমে আলোচনা করব ল্যাপোলিট পর্বত সম্পর্কে। এই পর্বত আলোচনা করার আগে আমি তোমাদের প্রথমে ম্যাগমা সম্পর্কে একটু বলে নিই, কারণ এই পর্বত যখন পড়াবো তখন ম্যাগমা সম্পর্কটা আসবে তোমাদের। তো পৃথিবী আগ্নেয়গিরি সৃষ্টির সাথে কিন্তু ম্যাগমা সরাসরি জড়িত। তো আমরা আগেই জানতাম যে ভূ অভ্যন্তর পড়াইছি তোমাদের যে ভূ অভ্যন্তরকে তিনটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অশমণ্ডল, গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল। তো সব মাঝের স্তরটা হচ্ছে গুরুমণ্ডল। গুরুমণ্ডলের উপরিভাগের প্রচন্ড উত্তাপে দেখা যাচ্ছে যে অশমণ্ডলের নিম্নাংশের শিলা বলে ম্যাগমায় রূপান্তরিত হয়। তারপরে পরবর্তীতে যখন উপযুক্ত একটা পরিবেশ পায় তখন আগ্নেয়গিরির অগ্নুৎপাতের দ্বারা ম্যাগমা ভূপৃষ্ঠে এসে লাভায় পরিণত হয়। ভূ অভ্যন্তরে গলিত পদার্থ সমূহকে কি বলছি? ম্যাগমা। আর সেটাই যদি উপরে উঠে আসে আগ্নেয়গিরির জ্বালামুখ দিয়ে সেটা হচ্ছে লাভা। তো পৃথিবীর অভ্যন্তরে কঠিন, তরল ও গ্যাসীয় পদার্থের সমন্বয়ে গঠিত উত্তপ্ত পদার্থ ম্যাগমা নামে পরিচিত। ভূত্বকের নিচে প্রতি 19.81 মিটার গভীরতায় 17.22 ডিগ্রি সেলসিয়াস হারে উত্তাপ কিন্তু বৃদ্ধি পায়। ফলে ভূ অভ্যন্তরের বিভিন্ন খনিজ শিলা প্রচণ্ড উত্তাপে গলে যায়। এই গলিত খনিজ শিলাকে ম্যাগমা নামে ম্যাগমা বলা হয়। তো এটা বলছে এটা কিন্তু অর্ধ ঘনীভূত অবস্থায় আছে, এবার পুরো ঘনীভূত না, অর্ধ ঘনীভূত সৃষ্টি অবস্থায় আছে। বিজ্ঞানীদের মতে ভূত্বক ও গুরুমণ্ডলের মধ্যস্থলে অবস্থানরত শিলা থেকে আসলে ম্যাগমার সৃষ্টি হয়। তাহলে তোমরা বুঝতে পারছো যে ম্যাগমা কাকে বলে, যে পৃথিবীর অভ্যন্তরে কঠিন, তরল এবং গ্যাসীয় পদার্থের সমন্বয়ে গঠিত উত্তপ্ত পদার্থ দ্বারা সেটা ম্যাগমা নামে পরিচিত। এবার আসি ল্যাপোলিট পর্বত সম্পর্কে আলোচনা। যে পৃথিবীর উপরিভাগ তাপ বিকিরণ করে শীতল হলেও এর অভ্যন্তরভাগ এখনো কিন্তু অত্যন্ত উত্তপ্ত। এই উত্তপ্ত অভ্যন্তরীণ পদার্থসমূহের সাথে প্রচুর পরিমাণে নানা প্রকার কি আছে, গ্যাস আছে, এবং কোনো স্থানে সেই গ্যাসের পরিমাণ অত্যাধিক বৃদ্ধি পেলে ইহা বাইরে বের হওয়া আসার জন্য চাপ সৃষ্টি করে, ভূপৃষ্ঠে প্রচণ্ড চাপ দেয় এবং একই সঙ্গে প্রচুর পরিমাণে ম্যাগমাও ঊর্ধ্বগামী উপরের দিকে উঠে আসার চেষ্টা করে, ঊর্ধ্বগামী হয় যেটা। এরকম ক্ষেত্রে বলছে যে এরকম অবস্থায় কখনো কখনো উত্তপ্ত ম্যাগমা প্রচণ্ড ম্যাগমা প্রবাহ ভূগর্ভে বা পৃথিবীর মধ্যভাগ হতে উপরে যখন চলে আসে সে আসার পথে বাধা পায়। এই বাধা পেয়েই ভূপৃষ্ঠের নিচেই সঞ্চিত হয়। বুঝতে পারছো নিশ্চয় যে গলিত পদার্থসমূহ যখন প্রচণ্ড চাপে উপরের দিকে উঠে আসতে চায় তখন মাঝে মধ্যে বাধাপ্রাপ্ত হয় এবং ধীরে ধীরে কোনো বিশেষ স্থানে ম্যাগমার পরিমাণ বৃদ্ধি পেলে এটা উপরের ভূপৃষ্ঠ না এসে সেটা অনেক সময় ভূপৃষ্ঠ ফেটে যায়, ফেটে অনেক সময় ফুলে সেটা উঁচু হয়েও যায় এবং ক্রমান্বয়ে দেখা যাচ্ছে বা ধীরে ধীরে এটা অনেক বা অধিক উঁচু হয়ে পর্বতের রূপ ধারণ করে বা পর্বতের মতো উঁচু হয়। পর্বতের মতো যখন উঁচু হয় তখন দেখা যাচ্ছে এইভাবে সৃষ্ট যখন একটি গম্বুজ আকৃতির মতো হয়, তো এইভাবে যখন সৃষ্ট গম্বুজ আকৃতির উচ্চভূমিকে কি বলছে, ল্যাপোলিট পর্বত বলা হচ্ছে। সেই ল্যাপোলিট পর্বত আমি আরেকটু তোমাদের ভালোভাবে বোঝাই বলি, ছবিটা দেখো, যে
প্রচন্ড তাপ ও চাপের ফলে দেখা যাচ্ছে বাধাপ্রাপ্ত হচ্ছে যে ভূগর্ভস্থ গলিত লাভা অনেক সময় ভূ আন্দোলন বা যে কোনো নৈসর্গিক কারণে ভূত্বকের দুর্বল অংশে ধ্বংস দিয়ে প্রবল বেগে কি হচ্ছে ভূপৃষ্ঠ হতে বের হয়ে আসার চেষ্টা করে বা বের হয়ে আসতে চায়। কিন্তু পথিমধ্যে দেখা যাচ্ছে এগুলো কি হচ্ছে অনেক সময় শক্তি হারিয়ে ফেলে, মানে শক্তি পায় না আর উঠে আসার মতো সেরকম চাপ বা চাপ পাচ্ছে না, এবং তখন তারা কি করছে ভূগর্ভে অবস্থান করছে। এই ভূগর্ভে অবস্থান করছে এবং তন্তন কি হয় আস্তে আস্তে তখন দেখা যাচ্ছে ধীরে ধীরে শীতল হয়, শীতল হয়ে জমাট বেঁধে এগুলো অনেক সময় কঠিন শিলায় পরিণত হয়, এবং কঠিন শিলায় পরিণত হচ্ছে এবং দেখা যাচ্ছে যে উল্টানো মানে চামচ আমরা সবাই চিনি, সেটা উল্টানো চামচ আকৃতির ন্যায় সেটা দাঁড়িয়ে থাকে। এবং এরূপ পর্বতকে এরকম পর্বতকে আমরা বলছি ল্যাকুলিট পর্বত। যেমন যুক্তরাষ্ট্রের হেনরি পর্বত এর উদাহরণ, যুক্তরাষ্ট্রের হেনরি পর্বতের উদাহরণ। তারপরে আরেকটা বলি, উত্তর আমেরিকার হেনরি পর্বত আছে, এটা উতাহ প্রদেশে। আবার আচ্ছা আরেকটা আছে যে ব্ল্যাক হিলস আছে, ডাকোটা প্রদেশে আছে। তো দেখা তো অনেক সময় আরেকটা তোমাদের এখানে এটা হচ্ছে তোমার ল্যাকুলিট পর্বতের কিছু বৈশিষ্ট্য বলি তোমাদের। বৈশিষ্ট্যটা হচ্ছে আগে একটা আলোচনা করি যে ল্যাকুলিট পর্বতের নিচে কি হচ্ছে গলিত ম্যাগমা কি হয় ধীরে ধীরে শীতল হয় এবং জমাট বেঁধে অনেক সময় কঠিন শিলায় পরিণত হয়। এবং আবার কোনো স্থানে দেখা যাচ্ছে যে কালক্রমে সেই কঠিন শিলার উপরিভাগে পদার্থ সমূহ নানা প্রকার প্রাকৃতিক শক্তি দ্বারা ক্ষয়প্রাপ্ত হয় এবং অনেক সময় ক্ষয়প্রাপ্ত অপসারিত হয়। এবং এই জমাটবদ্ধ অবস্থায় কখনো কখনো এটা কঠিনভাবে অবস্থান করে, কঠিনভাবে যখন অবস্থান করে তখন অনেক সময় এটা কি হচ্ছে যে অন্য শিলাগুলো উন্মোচিত হয়, তখন নিচের কঠিন শিলা বিভিন্ন আকৃতি স্পষ্টভাবে ওই শিলাগুলো অনেক সময় সেটা দেখা যায়। তো এই পর্বতের বৈশিষ্ট্য ছবিটা তোমরা নিশ্চয় দেখেছো, বা তোমাদের বইয়ে কিন্তু একটু অন্যরকম ছবি আছে, সেটাও তোমরা আঁকাতে পারো। আমি সহজভাবে ছবিটা তোমাদের আঁকায় বুঝিয়ে দিলাম। তো আমি তোমাদের যেটা আছে বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলো আমি তোমাদের একটু লিখে দিই, তোমরা খাতায় তুলে নিও। এটা হচ্ছে বৈশিষ্ট্যগুলো হচ্ছে যে এক নম্বর হচ্ছে দেখো যে এই পর্বতের ঢাল খুব খাড়া হয়, এই পর্বতের ঢাল সামান্য খাড়া হয়, পর্বতের ঢাল সামান্য খাড়া হয় খাড়া হয়ে থাকে বা হয়। দুই নম্বর হচ্ছে এই পর্বত মানে অল্প স্থান ব্যাপী অবস্থান করে, এই পর্বত অল্প স্থান ব্যাপী অবস্থান করে। তিন নম্বর হচ্ছে যে এই পর্বত গম্বুজ আকৃতির, এই পর্বত গম্বুজের মতো একদম খুব খাড়া নয়, এই পর্বত গম্বুজ আকৃতির। চার নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে ল্যাকুলিট পর্বতে কোনো শৃঙ্গ থাকে না, ল্যাকুলিট পর্বতে কোনো শৃঙ্গ থাকে না, শৃঙ্গ থাকে না, শৃঙ্গ থাকে না। পাঁচ নম্বরটা হচ্ছে যে এই পর্বতের উচ্চতা কম থাকে, এই পর্বতের উচ্চতা কম থাকে। তো আর মোটামুটি তোমাদের এই ল্যাকুলিট পর্বত সম্পর্কে আলোচনা করলাম এবং তার ল্যাকুলিট পর্বতের বৈশিষ্ট্যগুলো তোমাদের লিখে দিলাম, পাঁচটা বৈশিষ্ট্য। এটা নিশ্চয় তোমরা খাতাতে তুলে নিবে। আর এবার আমি আলোচনা করব ক্ষয়জাত বা অবশিষ্ট পর্বত সম্পর্কে। এই যে দেখছো তুমি
পাঁচ নম্বর তোমরা দেখতে পাচ্ছ, পাঁচ নম্বর বৈশিষ্ট্য মানে পাঁচ নম্বর পর্বত ক্ষয়জাত বা অবশিষ্ট পর্বত। ক্ষয়জাত বা অবশিষ্ট পর্বত হচ্ছে আমি এর আগে যে সমস্ত পর্বতের কথা আলোচনা করেছি, আসলে এসব পর্বতের গঠনকারী শিলাসমূহ সর্বক্ষেত্রে কিন্তু সব জায়গায় একরকম নয়। দেখা যাচ্ছে এদের মধ্যে কোনটা বেশি শক্ত, আবার দেখা যাচ্ছে কোনটা অল্প শক্ত, আবার দেখা যাচ্ছে কোনোটা আবার বেশি নরম, কোথাও আবার খুব কোমল প্রকৃতির। তো কোনো কোনো ক্ষেত্রে এইসব শিলাগুলো কি হচ্ছে পরস্পরের সাথে দৃঢ়ভাবে সংযুক্ত, আবার কখনো কখনো অত্যন্ত হালকাভাবে অবস্থান করে। এই শিলাসমূহ কোথাও কোথাও দেখা যাচ্ছে খুব শক্তভাবে অবস্থান করে, আবার কোথাও কোথাও দেখা যাচ্ছে যে হালকাভাবে অবস্থান করে। এ সমস্ত কারণে এই পর্বত সমূহের শিলা স্তরের কাঠিন্য বিভিন্ন প্রকার হয়ে থাকে। কাজে দেখা যায় যে এদের ওপর মানে এদের ওপর সূর্যতাপ, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ, হিমবাহ প্রভৃতি নানা প্রকার প্রাকৃতিক শক্তি প্রভাব পড়লে অপেক্ষাকৃত ক্রমল শিলাগুলো দেখা যাচ্ছে যে দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়। তো আমি একটা ছবি আঁকাই তোমাদের এই শিলার। সরি, এই পর্বতের আমি একটা ছবি আঁকি দেখাই তোমাদের। তোমাদের বইয়ে নিশ্চয় কিনে ফেলেছ, তোমাদের বইয়ে ছবিগুলো আছে, তোমরা দেখবা এবং বাসায় বসে বসে আঁকানোর চেষ্টা করবা। তো এই পর্বতের ছবি হচ্ছে খুব সহজ ছবি, সেটা হচ্ছে যে যে ছবিটা হচ্ছে এরকম আসলে ছবিটা যে, আর আরেকটা ছবিও আছে তোমরা সেটাও আঁকাতে পারবা, যে এই ছবিটাই তোমরা আঁকাবা আসলে। তো এই ছবিটা হচ্ছে যে আমি অপেক্ষা দ্রুত আমি যেটা বলছিলাম যে অপেক্ষাকৃত কোমল শিলাগুলো দ্রুত ক্ষয়প্রাপ্ত হবে। তো লক্ষ্য করা যায় যে লক্ষ লক্ষ বৎসর ধরে, মানে হাজার হাজার না, লক্ষ লক্ষ বৎসর ধরে এই বিভিন্ন প্রকার প্রাকৃতিক শক্তির ফলে কোনো কোনো প্রাচীন ভঙ্গিল পর্বত, মানে অনেক প্রাচীন ভঙ্গিল পর্বত, প্রাচীন স্তূপ পর্বত, আগ্নেয় পর্বত অথবা মালভূমির কোমল শিলাগুলো ক্ষয়প্রাপ্ত হয় এবং ক্ষয়িত পদার্থগুলো অপসারিত হলে দেখা যাচ্ছে যখন মানে নরম শিলাগুলো উপরের দিকে ক্ষয়প্রাপ্ত হয় এবং ক্ষয়িত পদার্থগুলো দেখা যাচ্ছে আস্তে আস্তে কি হচ্ছে যে পর্বতগুলির উচ্চতা বহুলাংশে অনেক সময় কমে যায় বা হ্রাস পায়। দেখো একটা পর্বত দেখো ছিল, ধরো এটা একটা পর্বত ছিল, সেই পর্বতগুলো বিভিন্ন রকম বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ বিভিন্ন কারণে ক্ষয়প্রাপ্ত হয়েছে। ক্ষয়প্রাপ্ত হয়ে পরে সেটা হ্রাস পেয়ে এই যে একটা নতুন আকৃতি দেখো, এই একটা নতুন আকৃতি ধারণ করেছে। সেটা বিভিন্ন দেখা যাচ্ছে যে বিভিন্ন কারণে ক্ষয়প্রাপ্ত হয় এবং ক্ষয়িত পদার্থগুলো দেখা যাচ্ছে কঠিন অংশসমূহ তখন দেখা যাচ্ছে যেটা এটা মানে নরম অংশ সেটা ক্ষয় হয়ে গেছে এবং যেটা কঠিন ছিল সেটা দেখা যাচ্ছে মানে উন্মুক্ত হয়ে পড়েছে এবং দীর্ঘদিনের ক্ষয় সাধনের ফলে দেখা যাচ্ছে যে এই পর্বতগুলির ক্ষেত্রে পর্বত গাত্র বা পর্বতের গাগুলো বেশ মসৃণ হয় এবং এজন্যে ইয়া দেখতে অনেকটা গম্বুজের মতো দেখা যায়। ক্ষয়প্রাপ্ত হয়ে নরম শিলাগুলো অপসারিত হলে যেটা কঠিন শিলাসমূহ দেখা যায় এবং সেটা দেখা যাচ্ছে যে বেশ মসৃণ হয়, এর জন্য গম্বুজের মতো দেখায়। তো পূর্বের সৃষ্ট বিভিন্ন প্রকার পর্বত এভাবে ক্ষয়প্রাপ্ত হয়ে যে উচ্চভূমি অবশিষ্ট থাকে একে আমরা ক্ষয়জাত পর্বত বলছি। বুঝতে পারছো নিশ্চয় যে মানে নরম শিলাগুলো ক্ষয়প্রাপ্ত হয়ে যে উচ্চ পর্বতগুলো সৃষ্টি হয় সেটাই হচ্ছে আমাদের ক্ষয়জাত বা অবশিষ্ট পর্বত, যেটা আসলে ক্ষয় হওয়ার পরে অবশিষ্ট থাকে তাকে বলা হচ্ছে ক্ষয়জাত পর্বত, ক্ষয়জাত বা অবশিষ্ট পর্বত। তো নগ্নীভূমির মাধ্যমে সৃষ্টি হয় বলে এই প্রকারকে নগ্নি মানে নগ্নীভূত পর্বত অনেক বলা হয়ে থাকে।
উদাহরণস্বরূপ বলা হয় স্ক্যান্ডিনেভিয়া এবং স্কটল্যান্ডের পর্বতসমূহ। তো এখানে আমি তোমাদের একটু মানে তোমাদের বৈশিষ্ট্যগুলো একটু আলোচনা করি, তোমরা একটু লিখে নাও বাবা, লিখে নাও যে তোমাদের সুবিধা হবে বা মনে থাকবে তোমাদের। এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে খয়জাত পর্বতে ক্ষয় চিহ্ন থাকে। খয়জাত পর্বতে ক্ষয় চিহ্ন থাকে। তারপরে দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে এটি যে কোনো শিলা স্তরে গঠিত হয়, এটি যে কোনো শিলা এটি যে কোনো শিলা স্তরে গঠিত হয়ে থাকে যে কোনো শিলা স্তরে গঠিত হয়ে থাকে এবং সাধারণত গম্বুজ, এটা সাধারণত গম্বুজ আকৃতির হয়। এগুলো সাধারণত গম্বুজাকৃতির হয় এবং এগুলোর উচ্চতা বেশি হয় না। এই পর্বতের উচ্চতা বেশি হয় না। তাহলে দেখো ক্ষয়জাত বা অবশিষ্ট পর্বত যেটা আমরা বলছি যে এটা ক্ষয় চিহ্ন থাকে, মানে এই পর্বতটা তোমরা যখন মানে উপরের নরম শিলাগুলো যখন ক্ষয়প্রাপ্ত হয় তখন বোঝা যায় যে এই পর্বতটা ক্ষয়ের মাধ্যমে সৃষ্টি হয়েছে। আবার এটি যে কোনো শিলা স্তরে গঠিত হয়ে থাকে। আবার এগুলো সাধারণত গম্বুজ আকৃতির হয়, গম্বুজ আকৃতির মানে খুব খাড়া হয় না ঢাল। এ পর্বতের উচ্চতা কিন্তু খুব একটা বেশি হয় না। তো আজকে আমি তোমাদের পর্বত সম্পর্কে আলোচনা করলাম যে পৃথিবীর এটা অন্যতম ভূমিরূপ। তো আলোচনার আর একটা জিনিস, তোমাদের প্রশ্ন থাকে যে পর্বত কাকে বলে থাকবে, তারপরে অনেক সময় বলা হয় পর্বত কত প্রকার ও কি কি, তারপরে অনেক সময় আসে যে ভূমির পর্বতের সৃষ্টির কারণ কি বা ভূমির পর্বত কীভাবে গঠিত হয়, তারপরে স্তূপ পর্বত সম্পর্কে আলোচনা করো। আবার এমনকি এটাও দেখা যায় যে পর্বতগুলোর নাম দিয়ে দিয়ে হয়তো বলা হলো যে ফ্রান্সের ভোজ পর্বত কী ধরনের পর্বত, আবার বলা হয় যে স্ক্যান্ডিনেভিয়া বা স্কটল্যান্ডের পর্বতগুলো কী ধরনের পর্বত, এর নাম তোমাদের তুলে দিতে পারে, যে পর্বতের নাম লিখতে হতে পারে। যে তোমরা এই পর্বত সম্পর্কে আমি আলোচনা করলাম, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। তো এর আসলে পর্বত মানব জীবনে প্রভাব আছে, গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে, এটা অন্য কোনো দিন আলোচনা করবো আমি। তো আজকে মোটামুটি এ পর্যন্তই তোমাদের, তোমরা সবাই ভালো থাকবে, ভালো থাকো, আসসালামু আলাইকুম।